এখানে অসীম সাহেব আছেন, আমি ওনাকে সামনে রেখে অনুরোধ করব, আমি যারা মাদক ব্যবসায়ী এবং মাদক সেবা করেন, আমার বিনীত অনুরোধ ওই পদ থেকে আপনারা সরে আসুন, আমি আপনাদের পাশে থাকব, ব্যবসা বাণিজ্য দিতে হয় দিব, চাকরি দিতে হয় দিব, কিন্তু কোন মাদক ব্যবসা আপনারা করতে পারবেন না। একটি পরিবারের একটি ছেলে যদি মাদকাসক্ত হয় ওই পরিবারটাই ধ্বংস হয়ে যায়, বাবা মা অশান্তিতে থাকে, ওই পাড়া ওই মহল্লা ওই গ্রাম ওই ইউনিয়ন ধ্বংস হয়ে যায়। অনুরোধ করব সরকারের প্রধানমন্ত্রী আমাদের প্রিয়নেত্রী কিন্তু ঘোষণা করেছেন মাদকের এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, শিবপুর তো আর বাংলাদেশের বাইরে না বাইরে, আমি বিনয়ের সাথে বলব শিবপুরে মাদক ব্যবসা চলবে না, সে যেই হোক ওসি সাহেব আইনগত ভাবে আপনি ব্যবস্থা নেবেন, আর ধরবেন ছাড়বেন না, আর ছাড়বেন তো ধরবেন না, আমার কথা পরিষ্কার, কোন মাদক ব্যবসায়ী আমার দলের যদি কোন নেতা হয় আমার কোন নিকটতম আত্মীয় হয় কোন মাপ পাবে না, কিন্তু আপনারা চলে আসুন ফিরে আসুন, আমি আপনাদের জন্য আপনাদের বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করে দেব, আমি কথা দিয়ে যাচ্ছি, তব মাদক ব্যবসা থেকে ফিরে আসতে হবে, আর যদি না আসেন মাদক ব্যবসা চালিয়ে যান, আইন প্রয়োগকারী সংস্থা যা করার তাই করবে, আমাকে খুঁজেও আর পাবেন না, কথা খুব পরিষ্কার। তোমরা কি এখানে আমার দলের কোন নেতা কর্মী আছে মাদক হিসেবে? আছে আছে আছে, আমি চিনি, ওসি সাহেব চিনে, আমিও চিনি, আমিও জানি, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ওই ব্যবসা ত্যাগ করুন, আমার কাছে গোপনে আসুন, আমি আপনাদেরকে ব্যবসা দিব জীবিকা অর্জন করার জন্য, পরিবার পালনের জন্য, আর যদি না আসেন একই কাজ করেন, চায়ে চায়ে দেখবেন, চোখের পানি ফেলাবেন, আরো কিছু করার থাকবে না, যা হওয়ার তাই হবে, চাই মাদক মুক্ত, জঙ্গি মুক্ত, দুর্নীতি মুক্ত এই শিবপুরকে আমি করে ছাড়বো, বাঁচি আর মরি আল্লাহ ভরসা। আপনারা আসেন চাকরির জন্য, সবাইকে আমি জানিয়ে দিয়ে যাই, আমার কোন সুপারিশ, আমার কোন ডিউ লেটার, আমার কোন রিকমেন্ডেশন, আমার কোন ফোন কাউকে করতে হবে, 100 টাকাও প্রয়োজন হয় না, আপনারা জেনে রাখবেন, কোন মাধ্যম ছাড়া, মাধ্যম ছাড়া কার কি প্রয়োজন সরাসরি আমাকে বলবেন, আমি করব, কোন মাধ্যম ছাড়া। পক্ষ থেকে সরকারের কিছু সেলাই মেশিন আছে, এগুলি আমরা এখন দেব। আমার বক্তৃতা শেষ, রাখি আল্লাহ মারকে আছে কেউ, আর আমার আল্লাহ রাখি নে, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত চেষ্টা করে যাব এই শিবপুর থেকে মাদক এবং দুর্নীতি মুক্ত করে, শিবপুর নিঃসন্দেহে সর্বোপরি সর্বোপরি সমস্ত চক্রান্ত ছিন্ন করে আপনারা কষ্ট করে ত্যাগ স্বীকার করে বেতের আঘাত নিয়ে নৌকার বিজয় শিবপুরে আবার ঘটিয়েছেন, তার বদলা দেওয়ার জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দেবো তৃণমূলের নেতাকর্মীর জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন, এমপি সাহেব এটা ভুল হচ্ছে, আমি তাৎক্ষণিকভাবে আমাকে শুধরে নিব, তবে চেষ্টা করব অতীতের ভুলগুলি আর একটাও যেন আমার জীবনে না ঘটে, সেই চেষ্টাটাই করব, আপনাদের পাশে সবাইকে ধন্যবাদ দেব, থাকবো, সেবা দেওয়ার চেষ্টা করব।